আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্ডারে বাচ্চা ছাড়ার তৃতীয় দিনের কাজ করছি। আমরা দ্বিতীয় দিনে যেভাবে কাজ করছি, তৃতীয় দিনে সম্পূর্ণ সেভাবেই, ওষুধ সহ সব কিছুই। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চতুর্থ দিনের কাজে। চতুর্থ দিনের কিছু নতুন কাজ রয়েছে। প্রথমে আমরা সকালবেলায় যে পেপারগুলো দিয়েছিলাম, আজকে চতুর্থ দিনে আমরা সকালবেলায় এই পেপারগুলোকে একেবারে বের করে দিব এবং তুষের উপরে বাচ্চা রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তুষের উপরে বাচ্চা রাখার জন্য যেই খাবারের পাত্রটা আমরা দিব, খাবারের পাত্রটা দেওয়ার জন্য আমরা এখানে চিকন বাঁশ, এটাকে দুই ভাগ করে নিয়েছি। ওই আমরা সেই বাঁশেরই দুইটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। এর উপরে আমরা খাবারের পাত্রগুলোকে রাখবো। তো আমরা এখন খাবারের পাত্রগুলোকে এর উপরে রেখে দিচ্ছি। আমরা এখানে প্রায় ছয়টা ফিডার রাখবো। আমাদের এক একটা ব্রুডারে, আমরা এর আগেই বলেছি, 380টা করে বাচ্চা রয়েছে। আমাদের মোট 1140টা বাচ্চা। আপনারা বাচ্চা অনুযায়ী ব্রুডিং করবেন এবং বাচ্চা অনুযায়ী ব্রুডিং বাড়াবেন বা কমাবেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের চতুর্থ দিনের প্রথম কাজ হচ্ছে যে তুষের উপরে বাচ্চাগুলোকে রাখা এবং এরপরে ফিডারগুলোকে প্রতিস্থাপন করা। তো আমরা এখন পানির পাত্রগুলো এর পাশে দিয়ে দিব। মোটা কার্টনের যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার উপরে, অথবা আপনারা মোটা করে কোনো কিছু এর উপরে দিতে পারেন। তো আমরা এগুলো ঠিক একইভাবে পাল্টে নিব। চতুর্থ দিনে আমরা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। তো আমরা এই জন্য MA5:30 এই ভ্যাকসিনটা চতুর্থ দিনেই দিয়ে দিব। এটি হচ্ছে মূলত বাচ্চার যে রানীক্ষেত্রের সমস্যা এবং যে বাচ্চার ব্রঙ্কাইটিস, ইন্টারব্রঙ্কাইটিসের যে সমস্যা, অর্থাৎ হা করে যে নিঃশ্বাস নেওয়া, এগুলো প্রতিরোধকমূলক এই ভ্যাকসিনটা। তো আমরা ভ্যাকসিনটাকে ডাইলন করে নিব। আমরা এভাবে ভ্যাকসিনটাকে মিশিয়ে প্রায় 20 বার মতো ডাইলন করে নিব। এরপরে আমরা একটি আইস প্যাকের সঙ্গে ভ্যাকসিনটাকে রেখে দিব, যাতে করে ভ্যাকসিনটা ঠান্ডা থাকে। আপনারা খেয়াল রাখবেন যাতে ভ্যাকসিনটা কোনোক্রমে গরম হয়ে না যায়। গরম হলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে। তো এই জন্য আমরা একটি আইস প্যাকের সাথেই ভ্যাকসিনটাকে রেখে দিচ্ছি। এরপর আমরা ভ্যাকসিন করার জন্য ব্রুডারের মাঝখানে দিয়ে এভাবে পর্দা টেনে বাচ্চাগুলোকে এক পাশে নিয়ে নিচ্ছি, আর আরেক পাশে আমরা ফাঁকা রেখে দিচ্ছি, যেখানে আমরা বাচ্চা একটা একটা করে ছেড়ে দিব এই পাশ থেকে নিয়ে ভ্যাকসিন করে। আর ভ্যাকসিনটা আপনারা চাইলে বাচ্চার চোখে দিতে পারেন, বাচ্চার ঠোঁটেও খাইয়ে দিতে পারেন। তো আমরা দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন দেখাচ্ছি বাচ্চার চোখে ভ্যাকসিন দেওয়াটা। এটা সবচাইতে উন্নত মানের পদ্ধতি ভ্যাকসিন দেওয়ার, যে বাচ্চার চোখের উপরে 1 ফোঁটা করে ভ্যাকসিন দেওয়া, যে কোনো এক চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দেওয়া, অথবা আপনারা খাইয়ে দিতে পারেন এভাবে এভাবে ধরে বাচ্চার মুখে আপনারা হা করিয়ে খাইয়ে দিতে পারেন, দুইভাবে দেওয়া যায়। তো চতুর্থ দিনে নতুন কাজ হচ্ছে বাচ্চাকে তুষে রাখা এবং ভ্যাকসিন করা। এছাড়া বাকি ওষুধ বা সব কিছু বাকি গত দিনগুলোর মতোই হবে। আমরা আবার ইনশাআল্লাহ পঞ্চম দিনের ভিডিও নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।